দামটা ছিল তো ভাই একটু বেশি মডেল ওটা বাজার অনুযায়ী। আচ্ছা গোটা একটু কম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা দর্শক আসলে গোটা কিন্তু এটা কোনো গ্যাসাল করু দেখা যাচ্ছে আপনার 95-80 ঠিক আছে বর্তমান যে দাম আর কি। তো দাম তো হচ্ছেন কত ভাই জান 41 বেশি হয়ে গেল আর কি। এগুলো দাম হচ্ছে আপনার 80 থেকে মানে 1 লাখের ভিতরে দাম চাচ্ছে। তো দামও দাম করে শুরু করতে পারেন। গরুগুলো ছোট গরুগুলো আর কি, দেশাল যে গরুগুলো আছে বিশেষ করে বড় যে গরুগুলো এগুলো ম্যাক্সিমাম বাজারে সেল হয়ে গেছে। আর ছোট যে গরুগুলো আছে মাঝারি টাইপের যে গরুগুলো এইগুলো আপনার হয়ে গেছে আর কি। ছোট গরুগুলো কিন্তু তুলনামূলক চাহিদা থাকে বড় গরুর চেয়ে, ছোট গরু আপনার চাহিদা বেশি থাকে। এবং দেখা যায় যারা সিঙ্গেল কোরবানি দেয় 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে বাজে যারা তারা আসলে মূলত আপনার এই গরুগুলো নেয়। এটা হচ্ছে চট্টগ্রাম সাগরিকা গরুর হাট, এটা প্রায় শেষ করে দেবে আপনার সকাল। কাকার দাম চাচ্ছেন কত? 1.5 লাখ টাকা। না 1.5 লাখ টাকা মানে একটু বেশি হয়ে গেল, 1 লাখ 20 চাইলে মানে ঠিক আছিল। গরু মনে হয় নাই, ভিতরে তো গরুই নাই। দেখা যাচ্ছে গরু বিশেষ করে আপনার গরু মানুষ না কিন্তু গরু তো কম আর ওই গরু অনেক। আপনার হায়েস্ট বিলে আপনার 2000 গরু বাই করেন না? মানুষ 2000 ঠিকই আছে। আপনি গরু আসেনি দেখেন আপনি। টাকার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন কত? এটা 1.5 লাখ তো অনেক বেশি হয়ে গেল। ফাঁকা ফাঁকা ছোট ছোট জায়গায় কিছু আপনার গরু হয়ে গেছে কিন্তু ম্যাক্সিমাম গরুই আপনার সেল হয়ে গেছে। টাকার দাম চাচ্ছি না তো ভাই 95। না তার চাওয়া দাম ঠিক আছে ভাই। গরুই বাইরে নিয়ে আসছে আর কি। তো দেখা যায় বাজার আপনার শেষ পর্যায়ে, তো ম্যাক্সিমাম গরুই আপনার ভিতর থেকে বাইরে নিয়ে আসছে। এই রোডের অপোজিটে একটা গরু দেখতে পাচ্ছি আপনার মোটামুটি বড়। আর যে গরু এগুলো ম্যাক্সিমাম আপনার 60-65-70-80 মানে এর ভিতরে আর কি। বাইরে দাম চাচ্ছেন কত ভাই? 1.5। না বাজারের দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন কত? না 3.5 তো অনেক বেশি চাইতেছে। 2.5 লাখ চাইলে বলে ঠিক আছে। গরুটা অনেক বড় আর কি, সময় আছে দেখেন, বড় গরু তো নাই। গরুই ফাঁকা আর কি, বড় বড় তো মাঝে মাঝে একটা গরু পাশে। ভাই চান তো 40 না
ওর নাকি মা বলত গরু নিয়ে আসছিলেন বিক্রি করছো সবগুলো? আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন? না তো আসছি, সমস্যা নেই। ওরে আল্লাহ, বড় বড় রেডি করতে আইলো।